সালিশে সভায় বিচার না পেয়ে অভিযোগকারিনীর আত্মহত্যার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদার মানিকচকে। বীরভূমে বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য এক তরুণীকে গণধর্ষণের নিদান দিয়েছিল সালিশে সভা। মালদার মানিকচকে ধর্ষণে অভিযুক্তকে কেবল ক্ষমা চাইয়েই রেহাই দিলেন মোড়লরা। অভিযোগ বিচার না পেয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন অভিযোগকারিনী। মৃতের স্বামীর অভিযোগ, মঙ্গলবার সকালে তাঁর স্ত্রী বাড়িতে একা ছিলেন, সে সময় নবীন মণ্ডল নামে স্থানীয় এক যুবক বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করে। ঘটনার কথা জানাজানি হওয়ার পর গ্রামে বসে সালিশে সভা, কিন্তু অভিযুক্ত নবীন মণ্ডলকে শুধুমাত্র ক্ষমা চাইয়েই ছেড়ে দেওয়া হয়। অভিযোগ বিচার না পেয়ে সেখান থেকে বাড়িতে গিয়ে গায়ে আগুন দেন অভিযোগকারিনী। অগ্নিদগ্ধ অবস্থায় তাকে মানিকচক হাসপাতালে ও পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়। আমার স্ত্রী, আমি বাড়িতে ছিলাম না, সেখানে আমি ছিলাম শ্বশুর বাড়ি, সেই যে আমার স্ত্রীকে রেপ করতে যাওয়া হয়। রেপ করেছে? হ্যাঁ, রেপ করেছে। কে? নবীন মণ্ডল। এই বিচারটা আমাকে বুঝিয়ে দাও। গ্রামের মরল আমাকে মারতে দিলে না, সরাসরি পাও ধরে পড়ে যাও। আমরা বিচারটা, ওরা বলেছে কি এই বিচারটা হবে না। সেখানে আমার স্ত্রী সেই সহ্য না করতে পেরে আগুনে পুড়ে মরে গেল। সালিশে সভার নিদান প্রকাশ্যে আসার পর সমালোচনায় স্বরূপ রাজ্যের মন্ত্রী সাবিত্রী মিত্র। সিপিএম মিলে এরা বিচার বসেছিল যে ভোটের আগে সব কেদার মেদার না করা হোক, এরা সেটি বিচারে মানেনি। তারপরে ওর বউ সমাজের চোখ লজ্জাতে মেয়েটি সুসাইড করে দেয়। মানিকচক থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। কিছুদিন আগে বীরভূমের লাভপুরে বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য এক তরুণীকে গণধর্ষণের নিদান দিয়েছিল সালিশে সভা। তা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার সালিশে বিতর্ক মালদার মানিকচকে। এবিপি আনন্দ।